নমস্কার সুধি দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। চোখ আমাদের অতি মূল্যবান সম্পদ, তাই এই চোখের যত্ন আমাদের সকলকেই নিতে হয়। বর্তমান সময়ে আমাদের অধিকাংশ মানুষেরই চশমা ব্যবহার করতে হয়। আমরা সাধারণত ডাক্তার দেখিয়ে সেই দোকান থেকেই চশমা বানাই, যে আমাদের থেকে অনেক বেশি দাম নেয়। তাই আজকে আপনাদের এমন এক মার্কেটের খোঁজ দেব যেখান থেকে সমস্ত জায়গায় পাইকারি চশমা যায়। বিভিন্ন এলাকার চশমার দোকানদাররা এখান থেকেই পাইকারিতে চশমা কিনে ব্যবসা করেন। আমরা আমাদের এলাকার যে সমস্ত চশমা কিনি তা আপনারা এই বাজারে পেয়ে যাবেন একবারে হাফ দামে। আপনারা যদি ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে এই বাজারে আসেন, তবে 10 মিনিটের মধ্যে আপনাদের পাওয়ারি চশমা তৈরি হয়ে যাবে। আপনারা এই বাজারে সমস্ত নামি দামি কোম্পানির লেন্স পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে চক্ষু পরীক্ষা করেও চশমা বানাতে পারেন। আপনারা যদি একটু সময় নষ্ট করে এই বাজারে আসেন, তবে অনেক লাভবান হতে পারবেন। আপনাকে আর লোকাল চশমার দোকান থেকে ঠকতে হবে না। বাজারের থেকে প্রায় অর্ধেক দামে আপনারা এই বাজারে চশমা বানাতে পারবেন। আমি পার্সোনালি আপনাদের বলবো, আপনারা ডাক্তার দেখিয়ে বা এখানে ডাক্তার দেখিয়ে পাওয়ারি চশমা এই বাজার থেকে বানাতে, কারণ আপনারা অনেক কম দামে এখান থেকে চশমা বানাতে পারবেন। তো চলুন ঘুরে আসি কলকাতার তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি চশমার বাজার, আর দেখে নিই আপনারা কীভাবে এখান থেকে খুব সস্তায় চশমা বানাতে পারেন বা এখান থেকে চশমা কিনে ব্যবসা করতে পারেন, এবং এই দাদারা কীভাবে এই সমস্ত জিনিস তৈরি করে এই সব কিছুই জানবো আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন ঘুরে আসি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি চশমার বাজার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আচ্ছা, আমরা বিবেকানন্দ স্ট্রিটে লালবাজার থানার ঠিক অপোজিটেই যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চশমা মার্কেট রয়েছে, সেই মার্কেটেরই একটা বড় দোকানে আমরা এসেছি। দাদারা এখানে হোলসেল এবং রিটেল দুটোই করেন। তো দেখে নিই দাদাদের সঙ্গে কথা বলে কীরকম কী চশমা রয়েছে এবং তার কীরকম দাম। অনেক হসপিটাল এবং অনেক শপের দোকানের কাজও করা হয়। আশেপাশে দোকানদারেরও কাজ করা হয়। তারা এখান থেকে কাজ করে নিয়ে কাস্টমার কে, এবং গ্রামের দিক থেকে প্রচুর চশমার দোকানের লোকেরা এসে মাল নিয়ে যায়। তারা এখান থেকে মাল নিয়ে পাইকারি বিক্রি করে, মানে বহু বছর ধরে আপনারা এটা করছেন। তো কি কি রয়েছে একটু চশমার মধ্যে দেখুন, কম দামে একদম ফ্রেম হচ্ছে 120 থেকে স্টার্টিং, 120 টাকা থেকে আপনার ফ্রেম স্টার্ট। আর যে বলছে আমি 50 টাকা দিয়ে দেবো, ছু বানানো ধান্দা, পরতেন দেবে না, না নিজের কাছ থেকে নি দেবে। আমি ব্যবসা করছি একদম ন্যায্য দাম, ন্যায্য মাল পাবেন, সেই মাল হিসাবে আপনারা দাম পাবেন, ন্যায্য দাম, ন্যায্য মাল। যে কোনো ব্র্যান্ডেড লেন্সে 30% ডিসকাউন্ট পাবেন। ব্র্যান্ডেড লেন্সে 30%? এটা কি রিটেল না হোলসেল? এটা রিটেল হোলসেল যে কোনো, আর হোলসেলে আলাদা একটা পার্সেন্ট হয়, সেটা আলাদাভাবে কথা বলতে হবে। তারাও যদি আপনার সঙ্গে যোগাযোগ করে করে দিতে পারে, স্ক্রিনে নম্বর দেবো, তাদেরও একটা আলাদা পার্সেন্টেজ রয়েছে। রিটেলে যারা নেবে তাদের জন্য আলাদা আছে অল লেন্স। কি কি ব্র্যান্ড রয়েছে আপনার? অ্যাসিলর, কিজাল, জাইস, কোডাক, জিকিবি হাইটেক, সব যে কোনো লেন্স, এগুলো সব 30% ডিসকাউন্টে। 30% ডিসকাউন্ট। এবার যদি কোয়ান্টিটি নেয় তার জন্য আলাদা, যদি যেমন 4 পিস নিল তার জন্য আলাদা ডিসকাউন্ট করে, যে 1 পিস নেবে তার জন্য আলাদা 30% কম্পালসারি, আর যদি বেশি নেন তার জন্য আলাদা ডিসকাউন্ট। আচ্ছা, ফ্রেমগুলো একটু দেখান দেখি। দেখুন ফ্রেম যেমন এটা আছে, এটা এটা দাম হচ্ছে 450। আচ্ছা, ফ্রেম আপনার 100 টাকা থেকে স্টার্ট? হ্যাঁ, 120 120 থেকে স্টার্টিং। যেমন এটা 550, আনব্রেকেবল। ঘুরে যাচ্ছে যেমন রিমলেস, এটা টেনশন, এটা কিরকম পড়বে? এটা হচ্ছে আপনার 850 টাকা। এটা আনব্রেকেবল 120 টাকা। হ্যাঁ, হ্যাঁ, যে বলে 49 টাকায় পাওয়া যাচ্ছে, ওটা ছু বানানো ধান্দা, সে একবার নিয়ে যাবেন দ্বিতীয়বার পড়তে লাগবে না। এটা আমরা যেটা ন্যায্য মাল, ন্যায্য দাম।
আচ্ছা এগুলো দাদা যদি কেউ পাওয়ার দিয়ে নিতে চায় আপনারা কতক্ষণে রেডি করে দিতে পারবেন? আমরা 10 মিনিটে দিতে পারবো। কিন্তু এসে বসলে আপনি সঙ্গে সঙ্গে বানিয়ে দিবেন? 10 মিনিটে হয়ে যাবে। আচ্ছা আমাদের নিজস্ব কারখানা আছে, নিজস্ব সব ম্যানুফ্যাকচারিং, নিজস্ব ম্যানুফ্যাকচারিং। এটা মানে এটা ব্র্যান্ডেড এক্সপোর্ট, দামি ব্র্যান্ডের মাল আমাদের কাছে থাকে। আর আমাদের এই প্রতিষ্ঠান বা এই মার্কেটে আমরা 32 বছরের অভিজ্ঞতা নিয়েই কাজ করছি, হোলসেল বা রিটেল দুটোই পুরো সেক্টরেই আমাদের কাজ। যেমন হাই পাওয়ার আমরা কিন্তু বিভিন্ন মানে বড় গভর্নমেন্ট সেক্টরেও কাজ করি। আচ্ছা তাদের মানে ইয়েও নেওয়া রয়েছে? একদম 100%। আমরা রিসেন্ট পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের চশমা করলাম, রিসেন্ট পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের চশমা করলাম। দেখুন ডক্টর আনন্দ বোস সিবি, ডক্টর আনন্দ বোস সিবি আমারও বানানো হয় এবং বড় বড় সেক্টরে হাই প্রোফাইল মানুষ রিলায়েবল জিনিস যেটা পুরো জায়গায় ন্যায্য দাম, ন্যায্য মাল, ন্যায্য যার জন্য বড় বড় জায়গায় আছে না, আছে রেফারেন্স দেয়, রেফারেন্স দেয় সমস্ত জায়গায় সাপ্লাই আছে। আচ্ছা সিএমও ফ্লোরে সব সিএমও ফ্লোরের অফিসাররা আছে এবং রাজভবনের অফিসাররা আছে, যে কোনো মানে লোয়ার লেভেল থেকে আপার লেভেল। আচ্ছা যারা মানে একটু গ্রামের দিকে থাকে, একটু দূরে থাকে, তারা যদি লোকালে না বানিয়ে এখানে আসে একটা দিন নষ্ট করে, তাতে কি তাদের বেনিফিট হবে? ডেফিনেটলি অনেকটাই সাশ্রয় হবে, মানে তার রোজের পয়সা কি 100% মানে লাভ হবে তার 100%। সে হয়তো গ্রামে ওটা 2000 টাকা লাগতো, এখানে তার কত লাগবে? সেটা এখানে 1200 টাকায় হয়ে যাবে, মানে তার একটা মানে লাভ একটা হয়ে যাবে। 100% গ্রামে 2000 টাকা লাগলে এখানে আমাদের দোকানে এলে 1200 টাকায় হবে, 1200 টাকায় সেটা হয়ে যাবে। গ্রামে 500 টাকা লাগলে আমার এখানে 250 টাকায় হয়ে যাবে। যেমন আমি রিসেন্ট বাংলাদেশে কুরিয়ার করলাম, মেদিনীপুরে করলাম, মানে বাংলাদেশ থেকেও কেউ অর্ডার? হ্যাঁ 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 করে দিই, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট আছে, তারা পাঠিয়ে দিই, অস্ট্রেলিয়াতে পাঠিয়েছি, ইউকে সব পাঠানো হয়, ওরা অনলাইনে পেমেন্ট করে দেয়, আমরা পাঠিয়ে দিই, সেরকম রিলেশন আছে, বড় বড় করছে, অসুবিধা নাই। আচ্ছা আপনার কাছে 250 টাকা তো কমপ্লিট চশমা হয়ে যায়? 250 টাকাতে পুরো পাওয়ার দিয়ে, তাই তো? সাদা সেটা সাদা। আর এটা ব্লু কার্ড দিয়ে যদি? ব্লু কার্ড বলতে স্যার একদম মিনিমাম 200 থেকে স্টার্টিং ব্লু কার্ড। ব্লু কার্ড আর চেঞ্জার? চেঞ্জার হলে আলাদা দাম, 250 থেকে স্টার্টিং। চেঞ্জার 250 থেকে, আর ব্লু কার্ড চেঞ্জার দুটোই একসঙ্গে যদি? দুটো হয় 450 থেকে স্টার্টিং। পাওয়ার যদি বেশি হয় দাম বাড়বে, ইন্ডেক্স আছে, ইন্ডেক্স যদি বেশি হয় বাড়বে, 1.60, 1.67, 1.74, 1.90, ইন্ডেক্স যত হবে, হাই পাওয়াররা তারা ইন্ডেক্স নিতে হবে। আমাদের নিয়ার হচ্ছে লালবাজার চারমাতা মোড় থেকে 3টে বিল্ডিং এর পরে, লালবাজার 3টে বিল্ডিং এর পরে, আর হিমালয়ের পাশে অপোজিটে টাইটান আছে, লেন্স কাটে তার বিচখানে। আচ্ছা আর একটা যোগাযোগের নম্বর দিয়ে দিন। যোগাযোগ হচ্ছে 88982149। এই নম্বরে যোগাযোগ করলে আপনার আর একটা নাম্বার আছে, বলো নাম্বারটা। 9339 9339 115 115 4 6 4 6। কার্ডে আপনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দুটোই দেওয়া রয়েছে। আচ্ছা আজকে আমরা এসেছি বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার থানার ঠিক অপোজিটেই, আর যেটা রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি এবং রিটেল চশমার মার্কেট। এখানে প্রচুর দোকান রয়েছে, তো এরকমই এক দাদার দোকানে এসেছি, এনার কাছে সব ধরনের আপনারা সানগ্লাস, পাওয়ারের চশমা পাবেন। তো দাদার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলো। আচ্ছা দাদা আপনার দোকানের নাম কি আছে? বিউটি অপটিক্যাল। আচ্ছা আপনাদের এটা কত বছরের প্রতিষ্ঠান? এটা ধরুন 35 বছর হয়ে যাবে। 35 বছর ধরে আপনারা এই কাজ করছেন। কি কি পাওয়া যাচ্ছে আপনাদের এখানে? চশমা, ফ্রেম, সানগ্লাস, পাওয়ার ফর সব অল এভরিথিং পাওয়া যাবে। এটা কন্টাক্ট লেন্স, কন্টাক্ট লেন্সও রয়েছে আপনাদের এখানে, তাই? এছাড়া সানগ্লাস রয়েছে এবং পাওয়ারের চশমা সব সব সব। একটু দেখান দেখি কি রকম রয়েছে। এই তো সানগ্লাস দেখুন, এগুলো দেখান, এই তো রয়েছে এখানে ফ্রেম, চশমা। এগুলো কিরকম দামের রয়েছে? বিভিন্ন রকম 200 থেকে শুরু।
সব রকম আছে কোয়ালিটি। মোটামুটি আপনারা ওই ধরুন 300 থেকে শুরু300-400 বিভিন্ন রকম কোয়ালিটি আছে। দাদার কাছে প্রচুর মাল রয়েছে, আপনাদের যা চাইবেন সবই আশা করি পেয়ে যাবেন। সব মাল তো একসঙ্গে দেখানো সম্ভব নয়, কিন্তু সব রকমের মালই রয়েছে দেখাচ্ছেন দাদারা পরপর। এখানে পাওয়ার আপনারা 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। বলেন দাদা, আচ্ছা যদি আপনারা এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে যদি বলেন? একদম নিয়া লালবাজার থানা লোকেশন 5 বিবি গাঙ্গুর স্ট্রিট কলকাতা 12 সব নম্বর 5 & 6 বিউটি অপটিক্স। আপনার একটা যোগাযোগের নম্বর দিয়ে দিন বলুন। এই তো আপনার কার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা কার্ডটা ধরুন দেখি। এখানে দাদাদের অ্যাড্রেস এবং ফোন নম্বর সবই দেওয়া আছে। সব দেওয়া আছে, আপনারা যোগাযোগ করুন। সব আছে, সব দেওয়া আছে। দাদার সঙ্গে কথা বলে আপনারা ফোন নম্বর নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। রবিবার বন্ধ, সানডে ক্লোজ। রবিবার বন্ধ থাকছে, এছাড়া রিটেলও করি। আচ্ছা এটা যদি কেউ পাওয়ার করতে চায় কতক্ষণে আপনারা রেডি করে দিতে পারবেন? আধা ঘন্টার মধ্যে আপনি রেডি করে দেবো, করে দিতে পারবেন। আর এটা আপনাদের তো মোটামুটি হোলসেল রেটেই পাওয়া যায়? হ্যাঁ, হোলসেল রিটেল বেশি নিলে বেশি, হোলসেল রেটে কম নিলে রিটেল রেটে। এটা হচ্ছে মেশিনে আপনি কাঠটা কাটছেন সাইজ করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা পাওয়ারটা কিভাবে বানান আপনারা? পাওয়ারের মেশিন আছে, কিছু পাওয়ার এইখানেই হয়, কিছু মুম্বাই থেকে হয়ে আসে, দিল্লি থেকে আসে। হ্যাঁ, যেগুলো রেডি থাকে সেগুলো এইখানেই হয়। যেগুলো রেডি থাকে আপনারা এখানেই করে দেন? হ্যাঁ, যেগুলো নরমাল পাওয়ার, যেগুলো নরমাল পাওয়ার সেগুলো রেডি থাকে আপনাদের কাছে, তাই তো? শুধু আপনারা কাটিং করে ফ্রেমে বসে? হ্যাঁ। আর পাওয়ারটা মেইনলি দিল্লি মুম্বাই থেকে হয়ে আসে? হয়ে আসে, আমাদেরকে চেক করতে হয়, টেস্টিং করে পাওয়ারটা ঠিক আছে কি না। হ্যাঁ ঠিক। এই মেশিনটা কিসের জন্য রয়েছে? ওটাও কাটিং এ? এটা হচ্ছে রিমলেস মেশিন।
এটা কি হয়? এটাতে এটা রিমলেস করা হয়। গুরুম মেশিন এটা দিয়ে কি করা হয়? এটা গ্রুপ করা হয় সুব্রাত। গ্রুপের মধ্যে ফ্রেমটা বসে যাবে। এটা দিয়ে আচ্ছা আপনারা কাছে গ্রুপটা করে দিন। হ্যাঁ ফ্রেমটা। আচ্ছা দাদা আপনার কাছ থেকে যদি কেউ পাইকারি বা রিটেলে মাল নিতে চায় আপনার একটা কন্টাক্ট নাম্বার বলুন। 9635154322। এই নম্বরে যোগাযোগ করলে আপনি চশমা তৈরি করে বা কি রকম কি রেট হবে বলতে পারবেন। বলতে পারবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ।